টাকা নর্থ কোরিয়া বানিয়েছে মমতা লেডি কিম ডোন্ট টাচ মাই বডি ইউ আর লেডি ইউ আর মা ডোন্ট টাচ মাই বডি নবান্ন যাওয়ার আগে আটক শুভেন্দু একই সঙ্গে আটক রাহুল এবং লকেট বিজেপির তিন নেতাকে নিয়ে যাওয়া হলো লালবাজার লেডি পুলিশ কেন গায়ে হাত দিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিরোধী দল নেতার বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র উত্তেজনা বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা চরমে সাতরাগাছি যাওয়ার আগে দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটকে দেওয়া হলো শুভেন্দু লকেটকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিরোধী দল নেতার বিজেপির নবান্ন অভিযান ঘিরে চড়ছে উত্তেজনার পারদ সাতরাগাছি যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আলিপুর পুলিশ লাইনের সামনে বাধা দেওয়া হয় তাকে তার সঙ্গে রয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় শুভেন্দুর গাড়ি থামিয়ে তাকে বলা হয় এখান থেকে আর এগোতে দেওয়া হবে না এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি করতেও দেখা যায় বিরোধী দলনেতাকে ব্যারিকেড চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাই হাই বলে স্লোগান তোলেন তারা শুভেন্দু বলেন বিরোধী দলনেতা এবং সংসদের একজন সদস্যকে এভাবে আটকানো যায় না বাংলাকে দক্ষিণ কোরিয়া বানিয়েছে লেডি কিম কিসের এত ভয় খোঁচা দেন লকেটও এদিকে ব্যারিকেড না সরানোয় ফের স্লোগান তোলেন শুভেন্দু এবং লকেট চলো আমার ফোন দাও করেছে দেখুন ভয় পেয়েছে মমতা জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা জেনে গেছে জনতা এরপরে শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে আটক করে পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতারা প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিরোধী দলনেতাকে নর্থ কোরিয়া বানিয়েছে মমতা লেডি কিম নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে আরে এরা তো বলছে যেতেই দেবে না যেতেই দেবে না রুট দেখাচ্ছে দেখুন বলছে মা ফ্লাইওভার হয়ে দক্ষিণেশ্বর হয়ে যান ওখানে অঙ্কুরহাটি ওনার মুখ ঘিরে রেখেছে আমি বলছি আমাকে আর এমপি কে মোটরসাইকেল করে স্টেশনে পাঠান আমরা লোকাল ট্রেন করে এদিন পিটিএস এর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে শুভেন্দু লকেটকে আটকে দেয় পুলিশের সঙ্গে এক প্রস্থ বাদানুবাদ হয় চলে আসেন ডিসি সাউথ আকাশ মেঘারিয়া তার সঙ্গেও বিতণ্ডায় জড়ান বিজেপির নেতারা পুলিশ তাদের দুজনকে আলাদা আলাদা প্রিজন ভ্যানে তুলে দেয় প্রিজন ভ্যান রওনা দেয় লালবাজারের দিকে ব্যুরো রিপোর্ট আজ বিকেল